এভরিওয়ান, দিস ইজ চাঁদনি হায়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো। আমিও ভীষণ ভালো। তো দেখতে পাচ্ছ আমি মানে কি একটা অবস্থা, আমার স্নান টান গরমে রেডি। তো আজকে তো মনসা পুজো, তো আমার পক্ষ থেকে সকলকে মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো বাড়িতে পুজো, তো কাজে তো একটু প্রেশার আছেই। তো ঠিক আছে, এখন আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে একটু পরে, কারণ কাজ করতে হবে। সো স্টে উইথ মি। আমাদের প্রিপারেশন চলছে, আমি আর পুনম মিলে করবো, তো তোমরা দেখতে থাকো। ওই সেটটা ক্লিয়ার করে দেন আগে। হাই গাইস, আমি মুনাই। আজকে সান দিদি ধারাবাহিক মনসা পুজো উপলক্ষে আমি পুনম দিদি সান দিদি দিলাম মেন দায়িত্বে। তো আমরা এটি খুব ভালোভাবে পালন করতেছি, আপনারা একটু দেখাই। সান দিদি আর পুনম দিদি আপাতত এটা সাজানের মধ্যে খুব ব্যস্ত, তবে আমি যে অকর্মণ্য ঢেকি তা না, আমি বাড়িতে যথেষ্ট কাজকর্ম করাইছি। গাইস, তবে আমার ওই ভাষাটির লেগে একটু আপনারা কনসিডার করেন, আমি আবার মাটির মানুষ। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝবে তুমি তোমার লোকাল ভাষা ইউজ করছো, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, যার ফলে আমি তার আর বুক সাজানো এটা একটু আপনাদের সামনে তুলে ধরতাম চাইতাছি। দেখেন এখানে ওই খিচুড়ি প্রসাদ তৈরি করণের প্রস্তুতি চলতেছে, ওই আমরা মা রুটি বেলতাছে, ওই তারপরে লিলি যেমনি কাটতাছে, এরপরে কুটিয়া কেমনিও করতেছে, ও মনি জাঠিমনিও করতেছে, ওই লক্ষ্মী পিসিও করতেছে ডাল লইয়া ফাড়াফাড়ি, এরপরে জেঠু ওই ডুগা সুলতাছে, এহেন এহেন ওই দিকে তারা কাজ করতেছে, আর হেরাই দিকে শেষ যে সানু দিদি জেঠিমনি জেঠু জেঠু পোজিটা এটা সবসময় দিয়ে দাঁড়াইতে, এটা কোনো ব্যাপার না। এনে অগলতা প্রস্তুত হয়ে গেছে, কিন্তু ঠাকুরের লগে দেয়া নাই। হ্যাঁ এটা ঠিক, মানে পুরোহিত সবসময় লেট করে, সবসময় লেট করে, বলেছে 11টা আসবে, এখন 11:30 বাজে ওনার পাত্তা, কিন্তু যায় এখন তাই এখন পূজা সাজানোটা কিন্তু দারুণ হইছে, নিজের প্রশংসা নিচে নিচে। হেই, তো এখন মুনাই তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, বলো। কি তার কমু, আজকে তো আমরা বাড়িতে পূজা, ওরফে মানে শান্তিদির বাড়িতে পূজা, তো আজকে আপনারা সবাই আইবেন, চন্দন বিল্ল পুষ্পাঞ্জলি অষ্টনাগ সহিত মাং মনসা দিব্যই নম। পুজো হয়েছে, তো একটু পরে মানে পুজো বই পড়া হবে।
কিছু বলবি? না না, কিছু বলবি? না না, অ্যাকচুয়ালি মানে অনেকক্ষণ ধরে উপোস ছিলাম, ওর জন্য মানে কথাও আসছে না ঠিক করে। তো মানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম মানে পুরোহিতের জন্য, তো অনেকক্ষণ পরে এসেছে। তারপরে পুজো এখন কমপ্লিট হয়েছে, তো একটু পরে আবার ওই যে পদ্মপুরণ রয়েছে সেটা পড়বে মা আর সবাই মিলে। তো ঠিক আছে, দেখা হচ্ছে একটু পরে। সো দেখতে থাকো। আমাদের মানে পুজো কমপ্লিট, আর পুজোর পর যে বই পড়তে হয় পদ্মপুরণ মানে সেটাও পড়ে ফেলেছে মা। আর তো এখন এসে পড়েছে চুলার কাছে, যেখানে খিচুড়ি প্রসাদ রান্না করা হবে। তো এখন মানে চুলাটাকে মা পুজো করে নিচ্ছে আর কি, মানে প্রসাদ রান্না করার আগে, তারপরে রান্না করা হবে, এটার মধ্যে খিচুড়ি রান্না করা হবে। সোমাকা কেমনি কত কাজ করেছে আজকে? খুবই ভালো, ভীষণ ভালো। হ্যালো, এখন দেখতে পাচ্ছ আমরা খিচুড়ি নিয়ে হাজির। তো পুজোর তো অনেকক্ষণ আগে শেষ হয়েছে খিচুড়ির কমপ্লিট। তো আমি আর মানে আমার বোনু, ছোট বোনু, আমরা ঘুরে গেলে এসেছি। তো আমরা এখন বসেছি খিচুড়ি নিয়ে, যেটা আমার সব থেকে বেশি পছন্দের। তো ঠিক আছে, খেয়ে নি। কিছু করার নেই, কারণ বাড়িতে অনেক মানুষ যে চাওয়ার মতো করে কথা বলছে। তো আমরা খেয়ে নিই, কারণ খেয়ে নিয়েছে। দেখা হচ্ছে একটু পরে। তো দেখতে থাকো। দিদির চালে গোপাল রে ফুসালি তো যে এটা কইরা ছাড়বি ইউটিউবে এখন আবার শুরু হয়েছে কীর্তন। এখন যেটা শুরু হয়েছে এটা মানে সারা রাত্রে চলতে থাকবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। Oh,
এটা বাগান বাজার না মা, এটা তোমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি না। মা কি সুর, মা সব সিঙ্গার। আমি চা খাই না, আমি খাই না। এদিকে চায়ের আসর বসেছে দেখো। হ্যাঁ মুনাই জানি কি পারছে না, ওই জন্য ভীষণ টেনশন আছে। মা তুমি কিন্তু সারা রাত না ঘুমে আমাদের অবস্থা। আমরা এখানে বসে আছি, মানে ঘুম পাচ্ছি বাট আমরা ঘুমাতে পারছি না, কারণ মনে হচ্ছে যে ঘুমে গেলেই শেষ, কীর্তন শেষ হয়ে যাবে। হ্যালো গুড মর্নিং সকলকে। তো এখন সকাল হয়ে গিয়েছে অলরেডি, তো এখন লাস্ট যে গানটা দুলামাখা ওইটা গাইবে, তারপর ওরা রং টং খেলবে, তারপর একবার ঘট বিসর্জন দিয়ে তারপর আসবে আর কি। তো ঠিক আছে, দেখতে থাকো। আমরা যাচ্ছি মায়ের ঘট বিসর্জন দেওয়ার জন্য, মানে সারাতকালকে পদ্মপূরণ ছিল আমাদের বাড়িতে, মানে পুজো ছিল, তো পদ্মপূরণ মানে সারাত্র বই পড়া হয়েছে, তো এখন সবাই মিলে বিসর্জন দিতে যাচ্ছে। তো চলো আসছে বছর আবার হবে দুর্গা মা, মনসা মা কি জয় হবে, চলো চলো।
নদীতে অনেক জল বেশি। হয়ে গেছে গা, চলো চলো বন্ধুরা বলে আমাদের মানে মায়ের বিসর্জন, মানে ঘট পুজোই করা হয় আমাদের বাড়িতে, তো বিসর্জন দেওয়া শেষ। তো ঠিক আছে, আমি ভীষণ টায়ার্ড, মানে ঘুমটুম হয়নি রাত্রিবেলা। তো আজকে যে ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।